আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমি তাজরিন। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি সবার অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও, সেটা হচ্ছে আমার হিজাব টিউটোরিয়াল। আমি সাধারণত এই ধরনেরই হিজাব পরে থাকি, এই হিজাব স্টাইলেই আমি সবচেয়ে বেশি কমফোর্টেবল, এবং আমার কাছে মনে হয় এই স্টাইলে হিজাব যে কেউ পরতে পারবেন। হিজাব টিউটোরিয়াল শুরু করার আগে সবাইকে ছোট্ট করে বলে দিতে চাচ্ছি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে করে আগামী ভিডিওটা আসলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে কেউ যদি আমার সাথে পার্সোনালি মেসেজে কথা বলতে চান, সেটাও বলতে পারবেন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। সো আমার ইনস্টাগ্রামটাও ফলো করতে ভুলবেন না। আমার ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো অবশ্যই আমার পেজটাকেও লাইক দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কিভাবে আমি এই হিজাবটা পরি। আমি শিফন ম্যাটেরিয়ালের হিজাব নিয়ে এক পাশে ছোট আরেক পাশে বড় এখানে সেফটি পিন দিয়ে বেঁধে নিয়েছি। এই জায়গায় আমি একটি টিস্যু পেপারও ব্যবহার করেছি। সাধারণত এরকম প্যাচ ছাড়া সেফটি পিন দিয়ে এই জায়গায় বাঁধলে খুব ভালো হয়, তাহলে আর কাপড় ফেসে যায় না। কিন্তু যাদের কাছে এই ধরনের সেফটি পিন অ্যাভেইলেবল নেই, আপনারা এই ছোট্ট একটা টিস্যু পেপারকে ভাঁজ করে খুবই ছোট সেফটি পিনের ভেতরে নিয়ে এই জায়গায় বাঁধতে পারেন, তাহলে আর কাপড় ফেসে যাবে না। আর আমি এই ক্যাপটা একটু বাঁকা করে পরি, দেখতে ভালো লাগে, তাই আপনি চাইলে সোজাভাবেও পরতে পারেন। এখন প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার এই জায়গাটাকে সিকিউর রাখার জন্য আমি একটি সেফটি পিন দিয়ে এই পাশে লাগিয়ে নিব। যারা ক্যাপ পরেন না তারা চেষ্টা করবেন চুলের ভিতর দিয়ে লাগাতে, তাহলে মাথা নাড়াচাড়া করলে কোনো সমস্যা হবে না, হিজাব ঠিক জায়গায় থাকবে। তারপরে এইভাবে ফোল্ড করে নিয়ে এই জায়গাটা মাথার উপরে উঠিয়ে নিতে হবে। এইভাবে করে নিলে যাদের আমার মতো ডাবল চিন আছে তাদের ডাবল চিন ঢেকে যাবে, সেই সাথে এই জায়গায় এই পাশে যে এখানে একটা ভাঁজ আছে ভাঁজটাকে ভিতরে নিয়ে তারপরে পিন লাগিয়ে নিতে হবে। আমি এই পাশেও একটা পিন লাগাই, যার কারণে আমার হিজাব সারাদিন একভাবেই থাকে যতই মাথা নাড়াচাড়া করি না কেন। এখন কেউ চাইলে এখানেই হিজাব পরা শেষ করে নিয়ে দুই পাশে পিন লাগিয়ে নিতে পারে, অথবা আমার মতো পরতে চাইলে এখান থেকে আমি একটা লেয়ার উপরে উঠিয়ে নিই। আমি এখানে দুইটা লেয়ার দিতে পছন্দ করি এবং উপরে একটি পিন লাগিয়ে নিলাম। এখন আমি ভিতরে এই পাশে সেফটি পিন লাগিয়ে নিব। একইভাবে আমি এই পাশেও সেফটি পিনটা লাগিয়ে নিয়েছি। এই দিকে যে হিজাবটা আছে এটাকে টুইস্ট করে এই পাশের সাথে লাগিয়ে নিব। সেফটি পিনটা অবশ্যই ভিতর থেকে দিতে হবে, তাহলে দেখা যাবে না এবং ভালোও লাগবে দেখতে। একইভাবে এই পাশের হিজাবটাকে এই অংশটা নিয়ে ভিতরে সেফটি পিন লাগিয়ে নিব। এর ফলে যেটা হবে, হাঁটা চলা করলে বা জোরে বাতাস আসলেও হিজাবটা সরে যাবে না এবং ঠিক জায়গায় থাকবে। তা আমি এইভাবেই হিজাব করে থাকি। আমার এই হিজাব নিয়ে অনেক ধরনের প্রশ্ন পাই, তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে আমি হিজাবটা কোথা থেকে কিনি। আমি হিজাব সাধারণত আলি এক্সপ্রেসের মাধ্যমে কিনে থাকি। আপনারা যারা বাংলাদেশে আছেন তারা অবশ্যই নিউ মার্কেট বা গাউসিয়ায় পেয়ে যাবেন। তারপরের প্রশ্নটা হচ্ছে হিজাবটার লম্বা বা চওড়া কতটুকু হয়। এইসব হিজাব সাধারণত 175 সেন্টিমিটারের হয়ে থাকে, কখনো কখনো আরও বেশি চওড়া এবং লম্বা পাওয়া যায়। আরেকটা প্রশ্ন হচ্ছে যে হিজাবগুলোকে আমি কিভাবে পরিষ্কার করে রাখি। ওয়াশিং মেশিনেই হিজাব ক্লিন করে থাকি,
কিন্তু আসলে সবচেয়ে ভালো হয় যদি নিজের হাতে পরিষ্কার করা যায়, কিন্তু আমার কাছে অনেক সময় সাপেক্ষ বিষয় মনে হয়, সেই জন্য আমি ওয়াশিং মেশিনেই দিয়ে পরিষ্কার করি। আরেকটা জিনিস, আমার মতো যারা আলি এক্সপ্রেসে অর্ডার দিতে চান তারা জানতে চান যে কতদিনে ডেলিভারি হয়। তো আলি এক্সপ্রেসে অর্ডার দিলে জার্মানিতে আমি ডেলিভারি পাই প্রায় 20-30 দিন পর, অনেক লম্বা একটা সময়, কিন্তু আমার কাছে এটাই সবচেয়ে বেশি কনভেনিয়েন্ট লাগে। আর যেহেতু আমার কাছে অলরেডি অনেক হিজাব আছে, যার কারণে বেশি দেরি হলেও আমার কোনো প্রবলেম হয় না। তো চলে যাচ্ছি, দেখা হবে আমার আগামী ভিডিওতে। আশা করি আমার এই হিজাব টিউটোরিয়ালটা আপনাদের পছন্দ হয়েছে, প্লিজ আমাকে জানাবেন। আর হিজাব বিষয়ে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, এবং ভিডিওটা আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন। দেখা হবে আগামী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি পর্দা করি।